নমস্কার বন্ধুরা, শাশুড়ি বউ রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে মা আর আমি এসেছি বেগুন গাছের কাছে। তো আমরা এখানে বেগুন গাছ আছে অনেক ধরনেরই, তো আজকে আমরা সব ধরনের বেগুন পারবো না, বেগুনগুলি পারবো। তো সবুজ বেগুন দিয়ে আজকে একটা আমরা রান্না করে দেখাবো আপনাদেরকে। তো চলুন মা আর আমি এবার সবুজ বেগুনগুলো পেরে নেব। আমাদের বেশি বেগুন লাগবে না বলে আমরা পাঁচটা বেগুন নিয়েছি। তো পাঁচটা বেগুন দিয়ে আজকে আমরা বেগুনের ঝাল করে আপনাদেরকে দেখাবো। তো চলুন মা আর আমি এবার রান্নাঘরের দিকে চলে যাব। তো আপনারাও চলুন আমাদের রান্নাটা দেখার জন্য। তো মা আর আমি রান্নার কাছে চলে এসেছি, আর আজকে আমরা যে বেগুনের ঝালটা করব তার জন্য আমি নিয়েছি, এখানে আমি তিনটে ডিম নিয়েছি, এখানে টমেটো কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি নিয়েছি সরিষার তেল। মা এখন বেগুনগুলো কেটে নেবে আর আমি ডিমটা ফাটিয়ে গুলে নেব। ঝালটা করার জন্য আমরা বেগুনের ডাঁটাগুলো ফেলবো না, ডাঁটা শুদ্ধেই আমরা বেগুনটা কাটবো। তার জন্য মা ডাঁটাগুলোকে ভালো করে ছুলে নিচ্ছে। বৌমা এখন বেগুনগুলো আমাকে ধুয়ে দিবে, হবে মাল লাগবে। এখন বেগুনগুলো কেটে নিচ্ছি। এই দেখুন বেগুনগুলো কিরকম হচ্ছে। মা সবগুলো বেগুন এভাবে কেটে নেবে, আর এই বেগুনের ঝালটা করার জন্য আমাদের বেগুনটা যদি আমরা এইভাবে কাটি তাহলে ঝালটা দেখতেও ভালো হবে আর করলেও খেতেও ভালো হবে। ডিমটা বৌমা গুলে নিচ্ছে, আর গুলে নেওয়ার জন্য যা যা মশলা লাগবে তা আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মা আমি ডিমটা ভালো করে মেখে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিই। এভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নেব।
মা সবগুলো বেগুন ভেজে তুলে নিয়েছে। এখন আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। মা বাতাসের জন্য একদম রান্না করা যাচ্ছে না, চোখে জল এসে যাচ্ছে। কয়েক ফুট রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা, আদা বাটাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে আমরা টমেটো কুচিগুলো এটার মধ্যে দিয়ে দেব। কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। আর আমি খেয়ে দেখব কেমন হয়েছে। খাও, খেয়ে দেখো না। দেখছি খুব স্বাদ হয়েছে। তো আপনারা এভাবে বেগুনের ঝাল করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের শাশুড়ি বউ রান্নাঘর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন। একদম বেগুনগুলো একদম কুচি, তাহলে খেতে আরো ভালো লাগছে। আপনারা এবার কুচি বেগুন দিয়ে এই জিনিসটা করবেন, খুবই ভালো লাগবে খেতে। খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।